নমস্কার বন্ধুরা, চাকুম চুকুমের শ্রীরূপা ও নবনীতা আপনাদের অনেক অনেক স্বাগত জানায়। আমি নবনীতা। আজকে আমরা নিয়ে চলে এসেছি চিকেন বিরিয়ানি রেসিপি। খুব অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে কি করে সুন্দরভাবে বানানো যেতে পারে এই চিকেন বিরিয়ানি, সেটি আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগবে কথা দিচ্ছি। তাহলে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি কেউ স্কিপ করবেন না, স্টেপ বাই স্টেপ ফলো করুন, তাহলেই দেখবেন খুব সহজেই এটি বানিয়ে ফেলতে পারবেন ঘরে। তাহলে চলুন দেখে নিন কীভাবে বানাচ্ছি। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, তার মধ্যে 1 টিস্পুন নুন দিলাম, 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর তার সাথে 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। তো এদিকে দেখুন, একটা বাটিতে আমি কিছুটা রসুন, একটা গোটা রসুন, কিছুটা আদা, শুকনো লঙ্কা নিয়েছি, এটা পেস্ট করে নেব একসাথে। প্রেশার কুকারে আমি কিছুটা জলের মধ্যে নুন দিয়ে রেখেছিলাম, হাফ কাপ জল দিয়েছি, তার মধ্যে নুন দিয়ে সেখানে কিছুটা হলুদ দিয়েছি আর তিনটে আলুকে আমি হাফ হাফ করে কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আলুর সাইজ আমি খুব বেশি বড় করছি না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। তো একটা সিটি দিয়ে এটা নামিয়ে নিতে হবে। একটা বাটিতে আমি হাফ কাপের থেকে একটু বেশি দুধ রেখেছি, যার মধ্যে দিয়ে দিচ্ছি কেশর। দুধটা অবশ্যই ফুটিয়ে নিয়ে ঠান্ডা করা, কেশর না থাকলে কেশর স্কিপ করতে পারেন। তো আরেকটি গামলায় কিছুটা জল দিয়ে তার মধ্যে দুটো তেজপাতা, চারটে দারচিনি, তিনটে এলাচ, দুটো লবঙ্গ দেব এবং তার সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ নুন জলটা ফুটে ওঠার জন্য। এদিকে একটা প্যান বসিয়েছি, যার মধ্যে 3 টেবিল চামচ মতন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম আলু, সেই সেদ্ধ করা আলু এখানে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো, 2 থেকে 3 মিনিট এটা ভেজে নিতে হবে জাস্ট ওপরটা লাল লাল হবার জন্য। তো এইদিকে দেখুন জল ফুটে গেছে। তো আমি 10 মিনিট আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি রাইস। এখানে 500 চাল আছে, এই চালটি জাস্ট জলটা যেই ফুটে উঠবে, উতরে যাবে, তখনই নামিয়ে নিতে হবে। আলুটাও এর মধ্যে ভাজা হয়ে গেছে দেখুন। তো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম স্লাইস করে একদম। তো সেটা বেরেস্তা করার জন্য লাল লাল করে ভেজে বেরেস্তা বানিয়ে নেব ফার্স্টেই। দেখুন বেরেস্তাও রেডি হয়ে গেছে। এবার এটা তেলটা ছেঁকে ছেঁকে ভালো করে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই আরও 1 টেবিল চামচ মতন তেল দিয়ে সেখানে একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন চিনি। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, আমি এখানে কালারের জন্য চিনিটা ইউজ করছি। চিনিটা যেইভাবে এইভাবে পুড়ে উঠলে তখনই কিন্তু পেঁয়াজ দিতে হবে, না হলে কিন্তু চিনির থেকে কালার আসবে না। এভাবে এটা নাড়াচাড়া করতে হবে বেশ খানিকক্ষণ ধরে, একটু লালচে হয়ে গেলে তার মধ্যে যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম আদা রসুন আর শুকনো লঙ্কার, সেই পেস্ট এখানে দিয়ে দিচ্ছি পুরোটা। দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং যে পাত্রে পেস্ট করেছিলাম সেই পাত্রটি ধুয়েই আবার একটু জল দিচ্ছি, গরম জল। তো এইভাবে নাড়াচাড়া করে বারবার অন্তত 2 থেকে 3 বার একটু গরম জল দিয়ে দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন হলুদ। এবার দিয়ে দিচ্ছি টমেটো। আমি 2টো টমেটো নিয়েছি, আমি আজকে যেহেতু দই দিচ্ছি না তাই 2টো টমেটো দিয়েছি। আপনারা যদি দই দেবেন মনে করেন সেক্ষেত্রে 1টা টমেটো ইউজ করবেন। দিয়ে এটাকে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য, যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এবং তেল ছাড়তে শুরু করেছে সাইড দিয়ে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এখানে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা চিকেন এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। 5 মিনিট অন্তর অন্তর ঢাকাটা খুলতে হবে। 5 মিনিট পর ঢাকাটা খুলছি, খুলে আবার এটাকে নেড়ে দিতে হবে। আজকে আমি যেহেতু জল ইউজ করছি না তাই আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। আবার ঢাকাটা যখন খুলেছি তখন বেশ খানিকটা জল বেরিয়ে গেছে এবং মাংসটাও প্রায় হয়ে এসছে। চিকেন হতে খুব বেশি সময় লাগে না। তো এবার যে ভেজে রাখা আলুটা সেই আলুগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে আবার নেড়ে চেড়ে এটাকে কিন্তু ঢেকে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। নুন আমি আগে ম্যারিনেটের সময় দিয়েছিলাম, নুনটা অবশ্যই আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেবো আবার।
এভাবে দু থেকে তিনবার ঢেকে ঢেকে একটু নাড়াচাড়া করলেই কিন্তু চিকেনটা রেডি হয়ে যাবে। আবার ঢাকাটা খুলেছি, এবার কিন্তু চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আসছি পরের স্টেপে, চলুন বিরিয়ানি কী করে সাজাতে হয় সেটা করি। যেই সসপ্যানে আমি রাইসটা করেছিলাম সেই সসপ্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চিনি। নুন যেহেতু আগেই দেওয়া ছিল তার সাথে দিয়ে দিচ্ছি ঘি, 2 টেবিল স্পুন ঘি দিচ্ছি। ঘি খুব বেশি আমি ইউজ করব না। আর রাইসটা কিন্তু অবশ্যই 80% হতে হবে, 70 থেকে 80%, এর বেশি হয়ে গেলে কিন্তু হবে না, জাস্ট উতরে উঠবে তখনই নামিয়ে নিতে হবে। তো এভাবে নেড়ে নেড়ে ঘিটা আর চিনিটা এর সাথে মিশিয়ে নিতে হবে। যেহেতু রাইসটা গরম আছে তাই চিনিটা গলে যাবে, তো এভাবে একটু নেড়ে নিলাম, তাতে কি হবে ভাতগুলো ভাঙবে না। এবার এটা সাইডে রেখে একটি সসপ্যান নিয়েছি, যার মধ্যে আজকে আমি বিরিয়ানিটি রেডি করছি। তার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচ মতো, সেটা ভালো করে ব্রাশ করে দিয়ে তার মধ্যে রাইস দিয়ে দিচ্ছি। এই স্তর সাজানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এভাবে কিছুটা রাইস দিয়ে এভাবে সাজিয়ে নিয়ে হাতা সাজে ছড়িয়ে দিলাম। তার উপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আমি এখানে এভারেস্টের বিরিয়ানি মশলা ইউজ করছি, কারণ এভারেস্টের বিরিয়ানি মশলার টেস্টটা কিন্তু খুব দারুণ হয়। তো ওপর দিয়ে দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনগুলো এভাবে আপনারা পছন্দ মতন সাজিয়ে দেবেন। আমি কিন্তু ডিম দিচ্ছি না, আপনারা চাইলে এর মধ্যে ডিম ইউজ করতে পারেন, সেদ্ধ করা ডিম ইউজ করতে পারেন। আমি ডিম দিয়ে করছি না, আমি জাস্ট ঘরোয়াভাবে করছি। চাইলে অবশ্যই ডিম এখানে ইউজ করবেন, এই স্তর সাজানোর সময় ডিমটা দিয়ে দেবেন। ওপর দিয়ে আবার একটু বিরিয়ানি মশলা দিলাম, আর চিকেনের সাথে কিন্তু একটু গ্রেভিও দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি যে কেশর গোলা দুধটা রেখেছিলাম সেই দুধটা এখানে কিছুটা দিয়ে দিচ্ছি। জাস্ট এভাবে ছড়িয়ে ছড়িয়ে একটু দিয়ে দিতে হবে। দিয়ে তার উপরে এবার বেরেস্তা দিয়ে দিচ্ছি। এভাবেই আমি দুটো লেয়ার করব। এবার ওপর দিয়ে দিয়ে দেব আবার কিছুটা রাইস, রাইস দিয়ে আবার একটা স্তর তৈরি করব। এভাবে দুটো স্তরে কিন্তু আমি সাজাচ্ছি আজকে। আর তাছাড়া এর আগেও কিন্তু আমরা আপনাদের সাথে বিরিয়ানির রেসিপি শেয়ার করেছিলাম আমাদেরই একটা ব্লগে। তো এবার দেখুন বিরিয়ানি মশলা দিলাম, আবার চিকেন দিচ্ছি, চিকেনের সাথে আলুও দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে প্রথম স্তরটা যেভাবে সাজাবো দ্বিতীয় স্তরটাও ঠিক সেভাবেই সাজাতে হবে। কিছুটা গ্রেভি দিচ্ছি। তো এইভাবে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। ওপর দিয়ে আবার একটু বিরিয়ানির মশলা দিচ্ছি। এবার দিচ্ছি কেশর গোলা যে দুধ সেই দুধটা দিয়ে দিচ্ছি। আবার ওপর দিয়ে কিছুটা বেরেস্তা দিচ্ছি, দিয়ে আবার কিছুটা রাইস। এবার সম্পূর্ণ রাইসটুকুই দিয়ে দেবো, যেহেতু আর স্তর করা হবে না। এবার পুরো রাইস যতটুকু ছিল সবটাই কিন্তু দিয়ে দিচ্ছি। দেখুন রাইসটা যেহেতু 70 থেকে 80% করা হয়েছে তাই দারুণ একটা ঝুরঝুরে ভাব এসছে। এর থেকে বেশি হয়ে গেলে কিন্তু রাইসটা গলে গেলে আর ভালো লাগবে না। এবার বিরিয়ানির মশলা দিচ্ছি। এবার ওপর দিয়ে আর কিন্তু চিকেন দেব না, এবার দিচ্ছি বেরেস্তা, বাদ বাকি বেরেস্তাটুকু দিয়ে দিলাম। আর যে কেশর গোলা যে দুধ ছিল তার মধ্যে আমি 2 ফোঁটা আতর দিয়েছি, সেটা স্কিপ করে গেছি, আপনাদের দেখাতে পারিনি। মিঠা আতর 2 ফোঁটা দিয়েছি। আর দিচ্ছি গোলাপ জল, 3 টিস্পুন দিচ্ছি গোলাপ জল। মিঠা আতর কিন্তু 2 ফোঁটার বেশি একদমই দেবেন না। এবার একটি ঢাকনা ভালো করে দিয়ে, যাতে এয়ার টাইট হয় তেমন একটি ঢাকনা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এটা খুব ভালো করে ঢাকা হয়ে গেছে। তো গ্যাসে এবার একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার ওপর সসপ্যানটি বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটি প্রথম 1 থেকে 2 মিনিট হাইতে থাকবে, তারপর কিন্তু একদম লো করে দিতে হবে। লো করে দিয়ে 1/2 ঘন্টার জন্য এটি বসিয়ে দিতে হবে। আর সাইড দিয়ে আপনারা
আটা মেখেও দিতে পারেন বা ভেজা কোনো কাপড় নিয়েও জড়িয়ে দিতে পারেন। আমি আগেই বলেছি আমার ঢাকনাটা একদম এয়ারটাইট, তাই আমি এখানে কিছু আর দিচ্ছি না। তো এভাবে 10 মিনিট রাখার পর আমি দুপাশে ধরে নিয়ে এভাবে ওপরটা নিচে নিচেরটা উপরে করে একটু নাড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে একবার নাড়িয়ে দিয়েও ছেড়ে দিতে পারেন। তো আমি 10 মিনিট পর পর দুবার এভাবে নাড়িয়েছি, তার 10 মিনিট পর এটা খুলে ফেলছি, ঢাকনাটা একদম তুলে ফেলছি। আধ ঘন্টা হয়ে গেছে, বিরিয়ানিও আমার রেডি হয়ে গেছে। দারুণ সুন্দর একটা স্মেল আসছে, অসাধারণ দেখতেও লাগছে, খেতেও কিন্তু খুব ভালো হয়। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন যে কেমন লাগলো আপনাদের আজকের এই রেসিপি। তার সাথে একটু লাইক করবেন আর অবশ্যই একটু শেয়ার করবেন। আর যারা নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমরা আপলোড করব তার নোটিফিকেশান যেন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। দেখুন কি দারুণ লাগছে দেখতে। তো চলুন দেখি আজকে আমাদের বিরিয়ানি কে টেস্ট করে দেখাচ্ছে। আমাদের অতিথি তো বসে পড়েছে বিরিয়ানি টেস্ট করতে, ও দারুণ ভালোবাসে বিরিয়ানি খেতে, সাথে কাঁচা পেঁয়াজ। তো বন্ধুরা, ভিডিও তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে।